1924 সালের 21 ফেব্রুয়ারি রবার্ট মুগাবের যখন জন্ম, জিম্বাবুয়ের নাম তখন রোডেশিয়া। একসময়ের এই ব্রিটিশ কলোনিতে তখনও চলছে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন। রাজনীতিতে আসার পর রোডেশিয়া সরকারের সমালোচনা করায় এক দশকের বেশি সময় বিনা বিচারে বন্দী থাকতে হয় মুগাবেকে। 1973 সালে কারাগারে থাকা অবস্থায় জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের প্রেসিডেন্ট হন মুগাবে। স্বাধীন জিম্বাবুয়ের প্রথম নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে 1980 সালে প্রথম প্রধানমন্ত্রী হন মুগাবে। পরে 1987 সালে তিনি প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্রব্যবস্থা চালু করে নিজেই সেই পদে বসেন। জিম্বাবুয়ে ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য 1994 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইটহুড উপাধি দেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুগাবের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। তার বিভিন্ন পদক্ষেপ তৈরি করে তিক্ততা। অর্থনীতির ভঙ্গুর দশা, বিচার ও গণতন্ত্রহীনতার সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর হাতে দমন করায় মহানায়ক মুগাবে মানুষের চোখে স্বৈরশাসক হয়ে ওঠেন। 2017 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুগাবে সরকারের পতন ঘটে। তবে তার আগেই পদত্যাগের শর্তে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। জিম্বাবুয়ের সাবেক এই প্রেসিডেন্টের ইচ্ছা ছিল নিজ দেশেই শেষ সময়টুকু কাটাবেন, তবে সেটি পূরণ হয়নি। দীর্ঘদিন নানা অসুখ বিসুখের সঙ্গে লড়ে অবশেষে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি।